সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয় আমরা ধন্যবাদ দিই। আজকে আবার আপনাদের সান্নিধ্যে ফেসবুক লাইভে আমরা এসেছি। আমরা সবাইকে যিশুর নামে শুভেচ্ছা, অভিনন্দন এবং শালোম জানাই, যে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা দিন সুযোগ দিলেন তার সান্নিধ্যে বসবার। বিশেষ করে আজকে দেখতে দেখতে 595 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। 595 ডেজ তিনি আমাদের বহন করছেন। আমি প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। 595 ডেজ আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আজকের যে সাবজেক্ট, যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করতে চাই, বাইট অফ দ্য স্যাটার্ন। এই বাইট অফ স্যাটার্ন, শয়তানের টোপ কিভাবে আমাদের জীবনে আসে, আজকে থার্ড লেকচার অর্থাৎ পার্ট থ্রি নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি আমরা তার গৌরব করব, প্রশংসা করব এবং বাইট অফ স্যাটার্ন, শয়তানের টোপ থেকে কিভাবে আমাকে, আমরা এবং আমরা সকলে রক্ষা পাবো, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে ঈশ্বরের বাক্য বলছে, যারা আমাকে প্রেম করে আমিও তাহাকে প্রেম করি, যারা সযত্নে আমার অন্বেষণ করে তারা আমাকে পায়, আমার কাছে রইয়াছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা, কাঞ্চন ও নির্বল সুবর্ণ অপেক্ষা আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতে আমার উপসর্গ উত্তম। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে আমার কাছে রয়েছে ঐশ্বর্য এবং সম্মান। তাই আজকে যারা আছেন, সত্যি এই বাইট অফ স্যাটার্ন যদি আমরা দেখি, শয়তানের টোপ, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে আমার কাছে আছে ঐশ্বর্য এবং সম্মান। যখন তার 10:10 বলছে, শয়তান এসে নাশ করতে, বিনাশ করতে, হত্যা করতে, কিন্তু যিশু এসেছেন জীবন দিতে, জীবনে উপচয় দিতে। এটাই হচ্ছে পার্থক্য। তাই আজকে যারা আছেন, আমরা বাইট অফ স্যাটানের পার্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ থার্ড লেকচার আমরা শুনব এবং প্রভুর গৌরব প্রশংসা করব। যারা আমরা এই ফেসবুক লাইভে আছি আমরা সবাই ধন্যবাদ দিই। আসুন আমরা এই সময় সেই গানের মধ্য দিয়ে, সেই প্রশংসার মধ্য দিয়ে আমরা যাব আর প্রভুর ধন্যবাদ করব। তো যতজন আছি আমরা সেই গান গাই, আমাদের সেই গান পরিচিত, আমরা সবাই জানি জীবনে একটাই পথ, ঈশ্বর অনুসন্ধান করা। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি ঈশ্বরে হব বিলীন।
হয়ে যায় সর্ব প্রভু যিশুর কৃপা যতই কঠিন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করি রাধি কবে ঈশ্বরে হব সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ একটাই লক্ষ্যমধ্যে কোথায় আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন জীবন জানি প্রভুর করুণা বিহীন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে ভব বিহীন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান করি রাধি তবে ঈশ্বরে ভব বিহীন তবে ঈশ্বরে ভব বিহীন তবে ঈশ্বরে ভব বিহীন সত্যি জীবনে একটাই পথ আমরা সকলে সেই পথে যাবার জন্য অনেক মানুষ অনেক কিছু করছে ঈশ্বরের বাক্য বলছে আমি পথ আমি সত্য আমি জীবন আজকে সেই পথে চলতে গেলে আপনাকে অনুসন্ধান করতে হবে কোন পথ সঠিক পথ তাই আজকে এই গান আমরা যখন শুনেছি আমরা যেন সেই পথে চালনা করি এবং প্রভুর গৌরব করতে পারি তো আজকে যারা আছেন সত্যি ঈশ্বর আপনাকে সর্ব অবস্থার মধ্যে তিনি রক্ষা করতে চান হে মোর ঈশ্বর তুমি মোর রক্ষা কর কেননা ঈশ্বর আপনাকে এবং আমাকে সর্বদা রক্ষা করছে বলে আমরা এখনো তার গৌরব করছি 2020-23 মার্চ থেকে নিয়ে এখনো পর্যন্ত অর্থাৎ 595 দিন তিনি রক্ষা করছেন বলে তো তার সান্নিধ্যে বসে আমরা গৌরব করতে পারছি নালে কখনো কিন্তু এই গৌরব করতে পারতাম না তাই আসুন আমরা এই গানের মধ্যে যাই হে হে ঈশ্বর তুমি মোর রক্ষা করো ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমার
প্রভু যীশু তিনি আমাদের সর্বদা সর্বপরিস্থিতির মধ্যে রক্ষা করছেন। সংকট, তুফান, জ্বর, ব্যাধি, অনাটন, দুর্যোগ সমস্তর মধ্য দিয়ে ঈশ্বর রক্ষা করছেন বলে আজকে 595 আপনাদের সামনে দিয়ে বসে আমি প্রভুর গৌরব করছি। সত্যি 595 ডেজ তিনি আপনাকে এবং আমাকে সুস্থ রাখছেন, তাই তো আমরা তার গৌরব করতে পারছি। তিনি রক্ষা করছেন, শুধু রক্ষা নয়, বিপদ, সংকট, সমস্যা সব সমস্ত থেকে তিনি রক্ষা করছেন। তাই আপনার জীবনে যত কিছু সমস্যা আসুক না কেন, আপনার সেই ঘর রূপ নৌকার মধ্যে যা কিছু সমস্যা আসুক না কেন, আপনার নৌকে প্রভু যীশু আছেন, আপনার ঘরে প্রভু যীশু আছেন, আপনার কর্মক্ষেত্রে প্রভু যীশু আছেন, আপনার সঙ্গে প্রভু যীশু আছেন। তাই আজকে যারা আছেন, আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা এই গানটা গাই, আমরা সবাই সেই গান গাইব একসঙ্গে, মুখ খুলে, জীবনরূপী মোর ডোঙা আয়। रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे, हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला, डर लगे ना प्रभु तो लेके चला, समुद्र माझे डोंगा मोर छोट का कैसे जाबो उस पार, गहरा समुद्र माझे डोंगा मोर छोट का कैसे जाबो उस पार, पानी के हलचल से डोंगा हिले ना प्रभु तो लेके चला, पानी के हलचल से डोंगा हिले ना प्रभु तो लेके चला, जीवन रूप
की मोर डोंगा है, पाप रूपी समुद्र बजे, जीवन रूपी मोर डोंगा है, पाप रूपी समुद्र बजे, हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আপনারা সবাই এই গানটা গাইলেন, জীবন রূপী মোর ডোঙায় পাপ রূপী সমুদ্র মাঝে। আপনার জীবনে, আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার অশান্তি একটা তুফানের মতন, কিন্তু আপনি ভয় পাবেন না, প্রভু যীশু আপনার সঙ্গে আছেন। জীবনে পথে চলতে গেলে অনেক সমস্যা, অনেক সংকট, অনেক পরিস্থিতি
ভয়ানক পরিস্থিতি আসবে, কিন্তু আপনার নৌকোতে প্রভু যীশু আছেন। হালেলুইয়া, প্রভু যীশুর নামে ধন্যবাদ করি। আমরা এক এক সময় হতাশ হয়ে যাই, এক এক সময় নিরাশ হয়ে যাই, এক এক সময় এত টেনশন করি যে এই টেনশন থেকে কে আমাকে মুক্ত করবেন। যীশু বলছেন সেই মতিলিখিত সুসমাচার তার 28:11, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। সত্যি ঈশ্বর কত মহান! আর ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি এই জন্য ডেকেছেন যাতে তার বিশ্রাম, প্রভু যীশুর বিশ্রাম তিনি যেন আপনি পান। তাই আজকে ধন্যবাদ করি, যারা আছেন আপনি চিন্তা করবেন না। শয়তান বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করতে পারে, শয়তান বিভিন্ন রকমভাবে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, কিন্তু আপনার জন্য একজন আছেন যিনি কাঁদেন। তিনি আপনার সেই আব্বা পিতা যিনি আপনার জন্য কাঁদেন, যিনি আপনার জন্য চিন্তা করেন। আর যখন আপনি কষ্ট পান তিনিও কষ্ট পান, যখন আপনি দুঃখার্ত হন তিনিও দুঃখার্ত হন, যখন আপনি ওচট খান তিনিও কিন্তু আপনার সঙ্গে তিনি থাকেন এবং দেখেন সেই আব্বা পিতা প্রভু যীশু। তাই আজকে যারা আছেন আপনি যদি সত্যি প্রভুর কাছে আসেন, আমরা সেই আব্বা পিতার কাছে আমরা তার ধন্যবাদ দেব। Oh.
आसमानी बाप जिसने आपकी खातिर अपने इकलौते को भी दे दिया, यस लॉर्ड, वो इस दुनिया भी बाप से यस जीसस कहीं ज्यादा आपसे प्यार करता है। यस प्रभु तुम ही दया करो प्रभु, तुम ही आज के प्रत्येक जन के तुम्हारे अनुग्रह भरिए दाओ। आज के तारा तुम्हारे কাছে প্রার্থনা করছে প্রভু যীশু, আজ কে তোমার কাছে তারা চাইছে প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আওয়াজ তো তো দরাতা হে সাঁস লেনে কে পহলে তু হাজির হোতা হে সাঁস লেনে কে পহলে তু হাজির হোতা হে कर मेरी रक्षा तू करता है अपनी निगाहों में हर दम तू रुकता है अपनी निगाहों में हर दम तू रुकता है প্রত্যেক জনকে স্পর্শ করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, তুমি দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো প্রভু, তুমি দয়া করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যীশু, তোমার তুমি দয়া করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যীশু আমরা তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই কৃতজ্ঞতা। থ্যাংক ইউ প্রভু, তুমি কত মহান ঈশ্বর, সকল গৌরব তোমাকে দিই প্রভু যীশু, তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস। আমরা প্রভু যীশুর নামে সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে আমাদের প্রত্যেকজনের হৃদয়কে দেখেছেন, আমাদের চিন্তা ভাবনাকে তিনি জানেন। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আর প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই সর্ব অবস্থার মধ্যে আমি যেন প্রভুর গৌরব করতে পারি। ঈশ্বর নতুন নতুন শক্তি তার আত্মার চালনা প্রত্যেকজনকে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যীশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে বহন করছে, ঈশ্বর আপনাকে চালনা করছেন আজকের এই দিনে। আমরা আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন প্রভুকে বলুন, প্রভু আজকে যে বাইট অফ স্যাটার্ন
শয়তানের টোপ। এই থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে জানাই। তো বাইট অফ স্যাটার্ন, শয়তান বিভিন্ন রকম ভাবে টোপ আপনাকে ফেলতে চাইবে, বিভিন্ন ভাবে আপনাদের টোপ, কোনো আপনার পরিবার থেকে সে টোপ আসতে পারে, কোনো ফ্যামিলি থেকে টোপ আসতে পারে, কোনো মানুষের মধ্য দিয়ে আসতে পারে। কিন্তু আপনাকে বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়। বাইবেল বলছে সর্পের মতন সতর্ক এবং কপটের মতন অমায়িক আপনি হবেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর কিন্তু আমাদের শেখায় সর্পের মতন সতর্ক এবং কপটের মতন অমায়িক। এই বাইট অফ স্যাটার্ন এই বিষয় আজকে যে আমরা পার্ট থ্রি অর্থাৎ লেকচার থ্রি আমরা যখন শুনব, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার মনকে তিনি জানেন। কেননা এই বাইট অফ স্যাটার্ন প্রত্যেকটা মুহূর্ত শয়তান চায় যাতে আপনি মানে অনেক মানে বিঘ্ন, শয়তান বিভিন্ন রকম ভাবে বিঘ্ন জনক জিনিস আপনার কাছে নিয়ে আসবে। অনেক কিছু শয়তান আপনি যেন বিঘ্ন পান, দুঃখার্থ হন। আর এই পরিস্থিতির মধ্যে মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে এই বিঘ্ন এই জন্য আসে, কারণ শয়তান চায় আপনাকে হতাশ করে দিতে। ধরুন আপনি কোনো বিষয়ে প্রার্থনা করছেন, আপনি একদিন দুদিন এক বছর দু বছর তিন বছর যখনই আপনি প্রার্থনা উত্তর পাচ্ছেন না, তখনই কিন্তু আপনার জীবনে একটা বিঘ্ন আসে, না আমি আর কি করব না, প্রার্থনা করব না, আমি আর ঈশ্বরের বাক্য শুনব না। আমি একজনের নাম বলি, ফেসবুকে অনেকজন লাইভ দেখতো, আগে অনেকজন লাইভ দেখতো, আর আপনারা বুঝতে পাচ্ছেন অনেকজন ফেসবুক লাইভ দেখতো। অনেক মানুষ তারা যখন প্রার্থনা উত্তর পেল না, তারা যখন বিভিন্ন বিষয়ে বিঘ্ন পেল, তারা ফেসবুক লাইভ থেকে ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গেল। তাহলে আপনি চিন্তা করুন, যারা এই বাক্য থেকে দূরে সরে গেলেন, যারা প্রার্থনা থেকে দূরে সরে গেলেন, যারা সহভাগিতার মধ্যে দূরে সরে গেলেন, তারা কি সবাই ভালো আছে? যদি আপনি ভালো করে চিন্তা করেন, শয়তান এইটাই চায় যাতে আপনার জীবনে একটা বিঘ্ন আসে। শয়তান এইটাই চায় যাতে আপনি প্রভুর সান্নিধ্যে না বসেন। শয়তান এইটাই চায় আপনি যেন প্রার্থনা না করেন। শয়তান এইটাই চায় যাতে আপনি ঈশ্বরের বাক্য না পড়েন। বিভিন্ন বিঘ্ন আপনার কাছে নিয়ে আসবে কাঁটা স্বরূপ, বিভিন্ন অত্যাচার আপনার সামনে নিয়ে আসবেন, বিভিন্ন রকমের মানুষের অভিযোগ আপনার সামনে নিয়ে আসবেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে যিশুর নামে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে স্থির থাকতে হবে এবং বিশ্বাসে স্থির থাকতে হবে। আমরা যদি মতি লিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় আমরা যদি ঈশ্বরের বাক্য ১০ থেকে ১৩ পড়ি, দেখুন বিঘ্ন কোথা থেকে, সে বিঘ্ন আসে শয়তানের, যে বাইট অফ স্যাটার্ন, এই বিঘ্নকে নিয়ে আসার কারণটাকে আপনাকে দেখাতে চাই। আসলে আমরা ঈশ্বরের বাক্য খুলি মতি লিখিত সুসমাচার, যারা ঈশ্বরের বাক্য পড়তে চান আমার সঙ্গে পড়তে পারেন মতি লিখিত সুসমাচার, আর সেখানে আমরা খুলব ২৪ অধ্যায় ১০ থেকে আমরা পড়ব ১০ থেকে ১৩। আর সেখানে বলছে, আর তৎকালে অনেক বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভ্রান্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকেদের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে শয়তান চায় না আপনি স্যালভেশন পান, শয়তান চায় না আপনি পরিত্রাণ পান, শয়তান চায় না আপনি অনন্ত জীবন পান। তাই ঈশ্বরের বাক্য কিন্তু এইখানে অধর্মের বৃদ্ধি হবাতে অধিক অংশ মানুষদের প্রেম শীতল হয়ে যাবে, এটা একদম বাস্তব। আজকে বর্তমান যুগে যদি আমরা দেখতে চাই, অনেক মানুষের প্রেম শীতল হয়ে গেছে, হারিয়ে গেছে, বিঘ্ন, এই বিঘ্ন অনেক মানুষ আছে।
আমার একে ভালো লাগে না, আমার ওই মণ্ডলী ভালো লাগে না, আমি ওই পাদ্রীকে ভালো লাগে না, আমার ওই বিশপকে ভালো লাগে না, ওই রেভারেন্টকে ভালো লাগে না, ওই ইভাঞ্জেলিস্টকে ভালো লাগে না, ওই পাস্টারকে ভালো লাগে না, এই বিঘ্নের কারণে অনেক মানুষ মণ্ডলী ছেড়ে দিয়েছে, ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়েছে। অনেক মানুষ তারা কি করেছে, এক মণ্ডলী ছেড়ে অন্য মণ্ডলীতে গেছে। গতকালকে আমি যখন আমার মাতৃমণ্ডলীতে সকালবেলায় আমি সার্ভিস নিচ্ছিলাম, একজন ছেলে আমার কাছে আসে, আর সেই ছেলে এসে বলল, আমি আমি একজন পেন্টিকস্টালের ব্যাপটাইজ মেম্বার, এখন আমি ওই চার্চে যাই না, এখন আমি এই চার্চে আসি। আমি বললাম কেন, কি কারণ? না, ওখানে অনেকগুলো বিহেভিয়ার আমার খারাপ লেগেছে, ওই জন্য আমি পেন্টিকস্টাল চার্চে যাই না, এই জন্য এই চার্চে এসে। আমি বললাম কেন এই সিদ্ধান্ত নিলে? না, আমার ভালো লাগছে না। অনেক মানুষ আছেন আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আমরা এটাই করি, আর শয়তান এইটাই চাই যাতে আপনি বিঘ্ন পান। অনেক মানুষ আমরা ছিটকে গেছি, মণ্ডলী ছিটকে গেছি, আমরা মণ্ডলীর ছেড়ে এক মণ্ডলী ছেড়ে আরেক মণ্ডলীতে ঢুকে গেছি। কেন না? আপনি যখনই মণ্ডলী ছাড়ছেন, যখনই মণ্ডলী অন্য মণ্ডলীতে যাচ্ছেন, আপনি মনে রাখবেন আপনি খ্রিস্টকে দেখে আসেননি, প্রভু যীশুকে দেখে আসেননি, মণ্ডলীর লোগোকে দেখে এসছেন, মণ্ডলীর তগমা দেখে এসছেন, মণ্ডলীর ট্যাটাস দেখে এসছেন। আপনি কিন্তু খ্রিস্টকে দেখেননি, আপনি মণ্ডলীর পালককে দেখেছেন, মণ্ডলীর বিশপকে দেখেছেন, মণ্ডলীর রেভারেন্টকে দেখেছেন। সেই জন্য আপনার মাইন্ড কি হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে গেছে, আমরা এদিক ওদিক ছিটকে যাচ্ছি। তাই আজকে যারা আছেন, আমরা আমি আমার মাতৃমণ্ডলী দেখতে দেখতে 30 বছর হয়ে গেল, আমার মণ্ডলী মাতৃমণ্ডলী আমি এখনো ত্যাগ করিনি। আমি তো বলতে পারতাম আমার মাতৃমণ্ডলী খারাপ, না, আমি খ্রিস্টকে জানি, আমি যীশুকে জানি, আমি যীশুকে দেখেছি, আমি আর কাউকে দেখিনি। আজকে অনেক মানুষ, আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনার বিঘ্নের কারণে আপনি মণ্ডলী ত্যাগ করেছেন, আপনার বিঘ্ন কারণে আপনি ফলোশিপ ত্যাগ করেছেন। তাই আজকে যারা আছেন, অনেক মানুষ আমরা কি করি, অভিযোগ নিয়ে আসি, এই পাদ্রী ভালো না, ওই পাদ্রী ভালো না, ওই পাদ্রী বাক্য ভালো প্রচার করতে পারে না, ওই বাক্য ভালো বলতে পারে না। তাহলে আপনি ডিসাইড করছেন কোন পাদ্রী ভালো না ভালো। আপনি কি কখনো প্রভুর কাছে বসে এই প্রার্থনা করেছেন, প্রভু আজকে এই মণ্ডলীতে যাচ্ছি, এই আমার যে মাতৃমণ্ডলী আমি যাচ্ছি, যে বাক্য যেন সেটা আমার জন্য হয়। আপনি কি করতে যাচ্ছেন জানেন মণ্ডলীতে? বাক্য নিজের শোনবার জন্য নয়, আপনি মণ্ডলীতে এই জন্য যাচ্ছেন পাদ্রী পুরোহিতদের খুদ ধরতে, আপনি মণ্ডলীতে এই জন্য যাচ্ছেন পাদ্রী কোন জায়গা ভুল বলছে, খুল বলছে, ওইটাকে আমরা রেকটিফাই করবার জন্য যাই। আমার নিজেরকে, নিজের হৃদয়কে রেকটিফাই করতে যাই না। বিঘ্ন এইভাবে পান আপনি, আর শয়তান এইভাবে বিঘ্ন নিয়ে আসে আপনার মধ্য দিয়ে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা এইটাই করি, আমরা পাদ্রীকে দেখি, পালককে দেখি, আপনি খ্রিস্টকে দেখেন। যখন আপনি খ্রিস্টকে দেখবেন, যখন প্রভু যীশুকে দেখবেন, আপনি আর অন্যদিকে তাকাবেন না, কে কি বলছে জানেন না। আপনারা জানেন, আমি জিনিস একটা উদাহরণ দিই আপনাদের, আমরা যারা এই মুহূর্তে আছি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আমার কাছে একটা নোট আছে, একটা জিনিস, জাস্ট এ মিনিট, আপনাদের একটা, আমি ফেসবুকে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। সরি, আমি দেখানোর জন্য মানে কয়েনটাকে আনতে গেলাম। আচ্ছা, আমার হাতে একটা কয়েন আর একটা 100 টাকার নোট আছে, আপনারা সবাই দেখছেন, 100 টাকার নোট আর একটা একটা কয়েন আছে। হ্যাঁ, আপনারা সবাই দেখছেন, ফেসবুক লাইভ দেখছেন। আচ্ছা বলুন তো, এখানে মধ্যে কোনটার ভ্যালু বেশি, কয়েনের না টাকার? ভালো করে দেখুন, আপনারা কমেন্ট করুন, বলতে হবে না, আপনাকে বলার দরকার নেই, কোনটার ভ্যালু বেশি, কয়েন না টাকার? একটা 100 টাকার নোট আর একটা 2 টাকার কয়েন, কোনটার ভ্যালু বেশি?
যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, কোনটার ভ্যালু বেশি? অবশ্যই অবশ্যই আপনারা সবাই বলবেন যে কয়েনের ভ্যালু কম, টাকার ভ্যালু বেশি, হ্যাঁ কি নয়? সবাই বলবেন অবশ্য। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই লিখছেন টাকার ভ্যালু। আমি এখানে মানি বলিনি, বরুণ বাবু আপনি লিখেছেন মানি, মানির কথা বলছি না, আমি কয়েন এবং টাকার সঙ্গে তুলনা করছি দুটোকে। ওকে, একটা হচ্ছে কয়েন আর একটা হচ্ছে টাকা, মানে 100 টাকার নোট, একটা হচ্ছে 2 টাকার কয়েন। আচ্ছা, ধরুন এই দুটোকে আমি ফেললাম, আমি দুটোকে ফেললাম, আমি দুটোকে ফেললাম, টাকাও ফেললাম কয়েন ফেললাম, আওয়াজ কোনটা হবে? আমি আপনার সামনে টাকা এবং কয়েন দুটোকেই ফেললাম, আওয়াজ কোনটায় হবে? আপনারা বলুন, ফেসবুক যারা দেখছেন, টাকা এবং কয়েন আমি দুটোকেই ফেললাম একসঙ্গে, কোনটার আওয়াজ হবে? একটা কি মনে হচ্ছে, একটা কোন বোকা বোকা প্রশ্ন করছি আমি, তাই না আপনাদের মনে হচ্ছে? কয়েনের আওয়াজ হবে, থ্যাংক ইউ, কয়েনের আওয়াজ হবে, টাকার আওয়াজ হবে না অবশ্যই। আর যারা লিখছেন যে হ্যাঁ কয়েনের আওয়াজ হবে, টাকার আওয়াজ হবে না, তাহলে আপনার জীবনে এই টাকা, টাকার যে ভ্যালু, আর ঈশ্বর, ঈশ্বরের বাক্য বলছে তোমরা মানুষের দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত এবং রাজকীয় যাজক, টাকার মতো, তাই না? তোমরা সম্ভ্রান্ত, রাজকীয় বংশ এবং ঈশ্বরের সন্তান আমরা, আমাদের ভ্যালু অনেক বেশি। তাহলে দেখুন, আজকে যারা জগতের মাঝে নিজেকে বিদ্বান মনে করে, জগতের মাঝে সবজানতা মনে করে, তারা কয়েনের মতন, কিন্তু আপনি ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত এবং রাজকীয় বংশ, আপনার ভ্যালু অনেক, কয়েনের মতন না। কয়েন হচ্ছে কি, সামান্য, তাদের জ্ঞান বুদ্ধি সামান্য, তারা কিন্তু অনেক বাজে। তাই আজকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, আপনি ইউ আর দ্য চোজেন পিপল, আপনি ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, ফেসবুক লাইভ যারা দেখছেন, আপনি আপনি অনেক ভ্যালু, আপনার জীবনে অনেক মূল্যবান। কেননা জগৎ সংসার মধ্যে, এই এত কোটি লোকের মধ্যে, ইউ আর দ্য চোজেন পিপল, আমি ঈশ্বরের মনোনীত, আপনি ঈশ্বরের মনোনীত, এত কোটি লোকের মধ্যে ঈশ্বর মনোনীত, তাহলে যে কেউ বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায়। কিন্তু যারা কয়েন, যারা এখনো বিশ্বাস করছে না, যারা এখনো জানে না, তাদের কয়েনের মতন, তাদের কোনো ভ্যালু নেই, তারা শুধু আওয়াজই করবে বাইরে থেকে, শুধু আওয়াজই শুনতে পারবেন। আজকে যখন আপনি প্রভুতে এগোবেন, টাকার মতন আপনার ভ্যালু জীবন, কয়েনের মতন অনেক মানুষ আওয়াজ করবে বাইরে থেকে, আপনাকে অনেক কথা বলবে, আপনাকে তাচ্ছিল্য করবে, আপনাকে ডিনাই করবে, কিন্তু আপনি হচ্ছেন ভ্যালু, আপনার জীবনে বহুমূল্য, আপনাকে কয়েনের মতন অনেক বিঘ্ন জন্মাবে, আপনাকে উল্টোসিতে কথা বলবে, কিন্তু আপনি কয়েনের মতন না, আপনি টাকার মতন, আপনি হচ্ছেন ভ্যালুয়েবল মানুষ। ঈশ্বরের ধন্যবাদ করি যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ভ্যালু আপনার জীবনে আছে, আপনার জীবনে মানুষের ওই দেখে কয়েনের মতন আপনাকে ওই করবেন না, আপনি আপনার পথে এগিয়ে যান। লুকড অফ দ্য জিসাস, যিশুর দিকে দৃষ্টিপাত করুন, আর আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ করবেন। তাই যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন বিঘ্ন, তাই বাইবেল আবার জায়গাটাকে পড়ছি, কি বলছে আমি আবার পড়ছি 10 থেকে, সেখানে বলছে, আর তৎকালে বিঘ্ন পাইবে, একজন অন্যজনকে সমর্পণ করিবে কয়েনের মতন, একজন অন্যজনকে দেশ করিবে কয়েনের মতন,
একজন অন্যজনকে ভাববত যেটা ভুল বোঝাবে কয়েনের মতন আওয়াজ করবে, হ্যাঁ, আর একজন অধর্মের বৃদ্ধি হবে তো অধিকাংশ লোক প্রেম শীতল হয়ে যাবে, মানে আপনাকে দেখানো টোপ ফেলা কয়েনের মতন, কিন্তু আপনার জীবন এখানে কি বলছে টাকার মতন, 13, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। মানে আপনি যখন প্রভুতে স্থির থাকবেন ভ্যালু, আর আপনি পরিত্রাণ পাইবেন। তাই আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন। আমরা বারে বারে একটাই কথা বলি, ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালামের কথা বারেবার করে মানে বলি, ডক্টর এপিজে আব্দুল কালাম যতবার ইন্টারভিউ দিতে গেছেন ততবার সে সাকসেস হতে পারেনি, জানেন এটা? একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছে ডক্টর এপিজে আব্দুল কালাম, বিশাল বড় লাইন, আর ডক্টর এপিজে আব্দুল কালাম অনেক বড় লাইন, আর সে 9 নম্বরে ছিল, ডক্টর এপিজে আব্দুল কালাম 9 নম্বরে তার লাইন ছিল, সবাই ইন্টারভিউ দিয়েছে, 8 জন পাস করে গেছে, ডক্টর এপিজে আব্দুল কালাম পাস করেনি। তার জীবনের হিস্ট্রি বলছি, সবাই সেই সময় পাইলটের পরীক্ষা দেবার সময়, ডক্টর এপিজে আব্দুল কালাম পাইলটের পরীক্ষা দেবার সময় 8 জন পাস করে গেছে, ডক্টর এপিজে আব্দুল কালাম পাস করেনি। সে হতাশ হয়ে গেছিল, বিঘ্ন পেয়েছিল, আরে আমি একমাত্র পার্সন, আমি চান্স পেলাম না। দেখো 8 জন চান্স পেয়ে গেল, আমি চান্স পেলাম না। আলটিমেট সে দুঃখার্ত হলো, কিন্তু যখন সারা বিশ্বের মধ্যে যখন তিনি উচ্চ, যখন সায়েন্টিস্ট হলেন, যখন সবকিছু হলেন, যখন সে ফ্লাইট থেকে নামছেন, সমস্ত পাইলটরা তাকে দেখে স্যালুট করছে, তাকে দেখে স্যালুট করছে। ডক্টর এপিজে আব্দুল কালাম যত বড় সায়েন্টিস্ট, যখন তিনি ফ্লাইট থেকে নামছেন সেই পাইলটরা তাকে স্যালুট করছেন। তাহলে দেখুন ঈশ্বরের প্ল্যান এবং পরিকল্পনা। তিনি যদি পাইলট হতেন তাহলে এই স্যালুটটা পেতেন না, তাহলে ইউ আর দ্য ভ্যালুয়েবল পারসন, আপনি ঈশ্বর আপনার জীবনে কাজ করতে চান, আপনি অন্য মানুষের কথা শুনে বিঘ্ন পাচ্ছেন, আর শয়তানের কাজ আপনার জীবনে বিঘ্ন পাওয়া। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর হচ্ছেন মহিমাময়, ঈশ্বর প্রেমময়, তাই না? স্যালুট তখনই, কিন্তু আপনি যখন আপনি সেই ভ্যালুয়েবল, টাকার মতন ভ্যালুয়েবল, যখন মানুষ আপনাকে শ্রদ্ধা করছে, মানুষ আপনাকে রেসপেক্ট করছেন, কয়েনের মতন অনেক আওয়াজ বাইরে থেকে আসবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট বদার, আপনি তাদের কথার কান দেবেন না, এগিয়ে যান জীবনের পথে। যখন এই কয়েনের মতন আওয়াজে যখন আপনি কান দেবেন, তাহলে আপনার জীবন তখন থেকে ডাউনফল শুরু হলো। আর শয়তান এইটাই চায়, শয়তান এইটাই চাই যাতে আপনার জীবনে ডাউন 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 হতে চায়, তাই বিঘ্ন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এই বিঘ্ন আপনার জীবনকে অনেক নিচুতে নিয়ে যায়। তাই আজকে আমরা ঈশ্বরের বাক্য গালাতীয়, ঈশ্বরের বাক্য দেখব 6 অধ্যায়, আমরা ঈশ্বরের বাক্য খুলি গালাতীয় তার 6 অধ্যায়, আমরা 9 থেকে আমরা দেখব। আসলে আমরা ঈশ্বরের বাক্য দেখি গালাতীয় 6 অধ্যায়, আমরা 8 এবং 9 পদ পড়ব, 8 এবং 9 পদ, গালাতীয় 6 অধ্যায় 8 এবং 9 পদ আমি পড়ছি, গালাতীয় 6 অধ্যায় 8 এবং 9 পদ, 8 পদে বলছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য বলছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু যে আত্মার উদ্দেশ্যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনের শস্য পাইবে। হালেলুইয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। শয়তান আপনাকে বিঘ্ন নিয়ে আসতে হবে, কিন্তু আপনি যে বীজ বপন করছেন কিভাবে বপন করছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। বলছে যে যে মাংসের হইতে ক্ষয়নু শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন পাইবে। এবং কি বলছে,
আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। বলছে ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। প্রেজ গড, হালেলুইয়া। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। শয়তান আপনার জীবনের বিঘ্ন টোপ ফেলতে চায়, প্রাইড অফ স্যাটান, শয়তানের টোপ আপনার জীবনে বিঘ্নকে নিয়ে আসতে চায়। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছে, এখানে ঈশ্বরের বাক্য বলছে কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইবে। হালেলুইয়া, প্রভু যিশুর নামে। তাই আজকে আপনি কেন উদাস হয়ে গেছেন, কেন হতাশ হয়ে গেছেন, কেন নিরাশ হয়ে গেছেন, তাহলে কি আপনি কি শয়তানকে প্রশ্রয় দিচ্ছেন? এই শয়তানের এই কয়েনের মতো আওয়াজে আপনি তাকে তার দিকে কান দিচ্ছেন, না আপনি ভ্যালুয়েবল পার্সন? আপনি চুজ করুন, আপনি কি কয়েন না এই টাকার মতন ভ্যালুয়েবল পার্সন ঈশ্বরের দৃষ্টিতে? যদি আপনি কয়েন হন তাহলে কিন্তু একদিন হারিয়ে যাবেন, কিন্তু যদি আপনি ভ্যালুয়েবল অর্থের মতন হন দেখবেন আপনি মানুষের কাছে সম্ভ্রান্ত হবেন, যেটা ডক্টর এপিজে আব্দুল কালামের কথা আমি যখন বললাম। তাই আজকে যারা আছে ঈশ্বরের বাক্য আপনার কাছে এই বাক্য আমি তুলে ধরতে চাই। ঈশ্বর হচ্ছেন মহান ঈশ্বর, ঈশ্বর আপনার জীবনে পরিকল্পনা করে রেখে দিয়েছে। তাই ঈশ্বরের বাক্য সেই কথা বলছে যে সৎকর্ম সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, আমরা বিঘ্ন হয়ে যাই, নিরুৎসাহ হয়ে যাই, আর হবে না, অ্যাবসার্ড ব্যাপার, আমি আর পারব না, আমার এই বয়স হয়ে গেছে, আমি আর পারব না। মিসেস বান্টনকে কতজন দেখেছে? আমি মিসেস বান্টনকে খুব কাছ থেকে এবং খুব ক্লোজ মিসেস বান্টন, মিসেস বান্টন যারা অ্যাসেম্বলি অফ গড চার্চের যিনি মিসেস বান্টন, আর তিনি আমি যখন তার সঙ্গে কথা বলতাম, তিনি তার 95 ইয়ারে এত তার স্মরণ শক্তি মানে চিন্তা করা যায় না। মিসেস বান্টন তিনি একজন বিদেশিনী, কিন্তু কলকাতা এসে প্রথম তিনি ফাউন্ড করেছেন ইলিয়ার রোডে সেই মণ্ডলীটা। প্রথমে তখন অ্যাসেম্বলি অফ গড চার্চ হয়নি, ভালো করে মনে রাখবেন, প্রথমে ইলিয়ার রোড অর্থাৎ যেটাকে আমরা রিপোর্ট স্ট্রিট বলি, সেখানে প্রথম তিনি ফাউন্ড করেন সেই মণ্ডলী চার্চ, মিসেস বান্টন তার হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে মিলে। কিন্তু তিনি যখন সেখানে চার্চ গঠন করেন, চার্চের ভিত ফাউন্ডেশন করেন, তখন একটা ঘটনা ঘটেছিল। জানেন যারা অ্যাসেম্বলি অফ গড চার্চে যারা যান তারা এই ঘটনা আপনি কারো পাস্টারের মুখে শুনতে পারবেন। সেখানে চার্চের ভিত গাদার সময় তিনি দেখলেন যে জল আর শেষ হচ্ছে, একটা কোথায় জলের রিসোর্স, আর সে জল উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকছে। সবাই হতাশ হয়ে গেছে, বড় বড় ইঞ্জিনিয়ার এসে তারা বিভিন্ন রকম যখন সেই ফাউন্ডেশন গাঁথবার জন্য তিনি চিন্তাশীল, তখন যারা ইঞ্জিনিয়াররা এসেছিল ওই ওখানে ভিত গাঁথার জন্য যে গর্ত করেছিল আর সেখান থেকে জল বন্ধ হচ্ছে, তখন তারা ইঞ্জিনিয়ার নির্ণয় করলো না এখানে আর কিছু করা যাবে না, কেননা এই জলের যে রিসোর্স না বন্ধ হলে আমরা এখানে এখানে ভিত কিভাবে গাঁথবো, হবে না, অ্যাবসার্ড ব্যাপার। মিসেস বান্টন এবং তার হাজবেন্ড দুজনে মিলে প্রভুর কাছে প্রার্থনা করলেন, এবং দুজনে মিলে যখন প্রভুর কাছে প্রার্থনা করার সময়, আপনারা এই কথাটা শুনবেন, প্রভুর কাছে প্রার্থনা করার সময় মিসেস বান্টন তখন কি করলেন, তার হাতে বাইবেল নিলেন, বাইবেল নিয়ে প্রার্থনা করে, কারণ শয়তান সেই ফাউন্ড করবার সময় তার জীবনে অনেক বিঘ্ন নিয়ে এসেছিল, সবাই বলেছিল হবে না, হবে না, এখানে ফাউন্ডেশন হবে না, এখানে চার্চ গঠন করা যাবে না। কিন্তু তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস করতেন, প্রভু যিশুর উপরে, আর তিনি প্রার্থনা করেন, কি করলেন জানেন, বাইবেলটাকে ওই রিসোর্স যেখান থেকে জল উঠছিল সেই জায়গাটাকে ঢুকিয়ে দেয়। যখন মিসেস এবং তার হাজবেন্ড এবং ওয়াইফ প্রার্থনা করে বাইবেলটাকে নিয়ে ওই গর্তের মধ্যে বাইবেলটাকে ঢুকিয়ে দেয়, তারপরে সেখানে সেই জল বন্ধ হয়ে যায়, সেখান থেকে ফাউন্ড হয় সেই বিল্ডিং।
हालेलुया प्रभु जीशुर नाम धन्यवाद करी विघ्न ये विभिन्न भावे शयतान निये आसबे जाते आपनी हताश हो जान जाते आपनी निराश हो जान किन्तु मिसेस मिस्टर एवं मिसेस बांटेन जिनी फाउंडर तिनी जखन सेई बाइबेलटाके ढोकालेन এবং সেখানে জল বন্ধ হয়ে গেল আর সেখানে সুন্দরভাবে সে বিল্ডিং কে স্থাপন করতে পারলেন এইটাই হচ্ছে প্রভুর কাজ এইটাই হচ্ছে প্রভুর কাজ ঈশ্বরকে ধন্যবাদ দি যে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি এইটাই প্রভুর কাজ কেন না বলছে সৎকর্ম করিতে করে নিরুৎসাহ না হই কেননা ক্লান্ত না হইলে যথা সময় শস্য পাইবে ক্লান্ত না হইলে যথা সময় শস্য পাইবে এই কথাটাকে আপনি ভালো করে শুনে রাখুন যারা ঈশ্বরের বাক্য শুনছেন প্রভুর ধন্যবাদ করি যথা সময় শস্য পাইবে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না কেননা শয়তান আপনার জীবনকে কি করে কি করতে চাইছে আপনাকে নিরাশ করতে চাইছে বিঘ্ন বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে বিঘ্ন নিয়ে আসে আর অনেক মানুষ বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে এই বিঘ্নতা বেশি আছে সমালোচনা বেশি আছে একজনের কথা আরেকজনকে বলে আরেকজনের কথা আরেকজনের বলে এই পাদ্রির কথা তার কাছে বলে সেই পাদ্রির কথা তার কাছে বলে বিঘ্নজনক কাজ করি অনেক আমরা আছি যারা এই মুহূর্তে ফেসবুকে আছে অনেক মানুষ আছেন যারা আমরা সমালোচনা করি যারা আমরা পিএনপিসি করি আজকে যারা আছেন যারা এইভাবে মণ্ডলীকে পিএনপিসি করে ডিস্ট্রয়েড করেছে অনেক মানুষ আছে আপনার পিএনপিসিতে অনেক সদস্য মণ্ডলী থেকে বেরিয়ে গেছে আপনি মণ্ডলীকে ক্ষতি করছেন আপনি কি ভাবছেন যে আপনার পরিবার ভালো থাকবে আপনি মণ্ডলীকে ডিস্ট্রয়েড করছেন আপনি কি ভাবছেন যে আমার মণ্ডলী ভালো থাকবে না কেউ যখন মণ্ডলীকে ভাঙে ঈশ্বর তার গৃহকে ভেঙে দেয় কেউ যখন মণ্ডলীকে তছনছ করে ঈশ্বর তার গৃহকে তছনছ করে দেয় এইটাই প্রভুর কথা তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন এটা খুব কঠিন এবং বাস্তব কথা আমরা বলবো অনেক মানুষ আমরা আছি আমরা এই কয়েনের মতন আওয়াজ করে আমি বন্ধ করতে চাই তাই বাইবেল যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন আপনি পিএনপিসি বন্ধ করে দিন সমালোচনা বন্ধ করে দিন আপনি যিশুর প্রতি দৃষ্টিপাত করুন দেখবেন জীবনে এগিয়ে যাবেন জীবনে অনেক আশীর্বাদ পাবেন যারা আছে হয়তো এই কথাটা আপনার কাছে কাঁটা স্বরূপ খোঁচা স্বরূপ লাগতে পারে তাই আজকে ঈশ্বরের বাক্য মতিলিখিত সুসমাচার আমরা 5 অধ্যায় চলে যাব মতি তার 5 অধ্যায় আমরা যদি দেখি আর সেখানে 44-47 পদ পড়বো Matthew chapter 5 verse 44 to 47 আমরা দেখবো সেখানে কি বলছে আমরা 44 থেকে 47 পড়বো কিন্তু আমি তোমাদের বলিতেছি তোমরা আপন আপন শত্রু থেকে প্রেম করিও খুব ডিফিকাল্ট এবং কঠিন কথা কি বলছে কিন্তু আমি তোমাদের বলিতেছি তোমরা আপন আপন শত্রুদেরকে প্রেম করিও এবং যারা তোমাদেরকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও হালেলুয়া আজকে আপনাকে শেখাচ্ছে যারা আপনার নামে ক্রিটিসিজম করে যারা আপনার নামে অভিযোগ করে যারা আপনার নামে পিএনপিসি করেন আপনি বেশি করে তাদের জন্য প্রার্থনা করুন হালেলুয়া প্রেজ গড আমার নামে অনেকজন সমালোচনা করে আমি জানি কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ অনেক মানুষ আছে আমার নামে অনেকজন সমালোচনা করে ডাজন্ট ম্যাটার কেননা আমি প্রভুর কাছে ভ্যালুয়েবল অর্থের মতন এই যে টাকার মতন ভ্যালুয়েবল আমার কোনো যায় আসে না আমি প্রার্থনা করি তাদের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত তাদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ তাই আজকে ঈশ্বরের বাক্য বারেবার বলছে শত্রুদেরকে প্রেম করে এবং যারা তোমাদেরকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও কারণ তিনি
ভালো মন্দ লোকেদের উপরে আপন সূর্য উদিত করেন। হালেলুইয়া। তাহলে দেখুন ঈশ্বর ধার্মিক এবং পাপী, অধর্ম এবং ধার্মিক দুজনের উপরে শুদ্ধ দেন। হালেলুইয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি তিনি এই কথা বলছেন আজকে যারা আমরা এই মুহূর্তে আছেন। কি বলছে? তিনি আপনার সূর্য উদিত করেন ধার্মিক ও অধার্মিক উপরে, তিনি জল বর্ষান। এবং কি বলছে? কেননা যারা তোমাদেরকে প্রেম করে তাহাদেরকে প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করকারী কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণের মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতিরা কি সেই রূপ করে না? তাহলে দেখুন আজকে আমার কাছে একটা দৃষ্টান্ত বিঘ্ন, রাইট অফ স্যাটান, শয়তানের টোপ আপনার মধ্যে এই জন্য ফেলতে চান যেন আপনি বিভ্রান্ত হয়ে যান, আপনি যেন হতাশ হয়ে যান। কিন্তু এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে জানেন, আপনি তার জন্য প্রার্থনা করুন, তার জন্য ধন্যবাদ, ঈশ্বর আপনাকে সাহায্য করুন। ডোন্ট ওয়ারি, দেখার দরকার দরকার নেই। আপনি কিন্তু, আমি আবার বলছি, আপনি কিন্তু কয়েন নয়। মনে রাখবেন, মানুষ এই কয়েনের মতন আওয়াজ অনেক মানুষ আপনাকে বলবে, জীবনের পথে চলতে গেলে অনেক কিছু বলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকটা মুহূর্ত যখন যেতেন রাস্তা থেকে তাকে দাদা ঠাকুর বলতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর তিনি বলতেন, দাদা ঠাকুর জানেন বাজারে আপনার নামে একজনকে নিন্দে করতে দেখেছি। দাদা ঠাকুরকে এইভাবে বিঘ্ন পাওয়ার জন্য তিনি অনেক কথা বলতেন। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মিচকে হেসে এই কথা বললেন যে হয়তো তার দিয়ে তার একদিন আমি ভালো করেছি, সেই জন্য সে আমার নামে বদনাম করছে। আজকে দেখুন ক্রিটিসিজম বিভিন্ন রকম মানুষ করবে এই কয়েনের মতন, কিন্তু আপনি ঈশ্বরের দৃষ্টিতে একটা ভ্যালুয়েবল অর্থের মতো। আপনি আপনার জীবনে এগিয়ে যান, প্রভু আপনার জীবনে আশীর্বাদ করবেন। তাই আজকে ধন্যবাদ করি, ঈশ্বর কত মহান। অনেকজন ক্রিটিসিজম করবে, অনেকজন উল্টো পাল্টা কথা বলবে, কিন্তু আপনি প্রভু দৃষ্টিতে, হ্যাঁ এখানে কি বলছে যে আমি তাদের জন্য প্রার্থনা করব। তাই আজকে যারা আছি আমরা যেন এই প্রত্যাশা আপনি প্রভুর উপরে রাখুন, এই প্রত্যাশা আপনি প্রভুর উপরে প্রত্যাশা রাখুন। হ্যাঁ প্রভু, আমি তুমি আমার জীবনে সুরক্ষার পাচিল করে দাও, তাই না? প্রোটেকশন, আমরা যেন ঈশ্বরের প্রোটেকশন, সুরক্ষার পাচিল। প্রভু এই শয়তানের টোপ থেকে তুমি আমাকে সুরক্ষার একটা বেড়া করে দাও, যাতে আমি সুরক্ষা থাকতে পারি। কিভাবে? আমরা হিতোপদেশ তার 18 অধ্যায় 19 পদ, ঈশ্বর আপনাকে সুরক্ষার আবরণ দিয়ে রাখবেন, যাতে ব্রাইট অফ স্যাটান মানে শয়তানের টোপ থেকে যেন আপনি রক্ষা পান। কিভাবে? আসলে আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, আমরা হিতোপদেশ চলে যাই, হিতোপদেশ তার 18 অধ্যায় আমরা চলে যাব। হিতোপদেশ 18 অধ্যায় আমরা যদি দেই, 18 অধ্যায় 19 পদে এই কথাটা বলছে। 18 অধ্যায় 19 পদ, হিতোপদেশ 18 অধ্যায় 19 পদে বলছে, বিরক্ত ভাতা দৃঢ় নগর অপেক্ষা দুর্জন। কি বলছে? বিরক্ত ভাতা। আপনি কি বিরক্ত? আজকে যারা আছেন এখানে কি বলছে? বিরক্ত ভাতা দৃঢ় নগর অপেক্ষা দুর্জন, আর বিবাদ দুর্গের অর্গর স্বরূপ। কি বলছে? আর বিবাদ দুর্গের অর্গল স্বরূপ। তারপরে 20 পদে কি বলছে? মানুষের অন্তরে তাদের মূর্খের ফলে পরিপূর্ণ, মূর্খের ফলে পুড়িয়া যায়। কি বলছে? মানুষের অন্তর তার মুখের ফলে পুড়িয়া যায়, যে আপন অষ্টকৃত সে উপার্জনে পূর্ণ হয়। প্লেস দ্য লর্ড, মানে আপনি ভ্যালুয়েবল পারসন। মনে রাখবেন আপনি কিন্তু কয়েন নয়,
আপনি কিন্তু কয়েন নয়। এখানে বাক্য বলছে যে মানুষের অন্তরে মুখের ফলে পুড়িয়া যায়, যে আপন অস্ত্রে কিত সে উপার্জনে পরিপূর্ণ। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিন যে ঈশ্বর তিনি আপনাকে জানেন। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বর আপনার জীবনকে দেখছে। বিশেষ করে আপনার কাছে ঈশ্বরের বাক্য বলছে তিনি আপনার জীবনে সুরক্ষার প্রাচীর, সুরক্ষার প্রাচীর এই জন্য করে রাখবেন যাতে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আমরা দ্বিতীয় করিন্থীয় যদি চলে যাই, দ্বিতীয় করিন্থীয় দশ অধ্যায় আমরা যদি চার এবং পাঁচ পদ দেখি, আমরা দ্বিতীয় করিন্থীয় চলে যাই, আমরা ঈশ্বরের বাক্য খুলব দ্বিতীয় করিন্থীয়, দ্বিতীয় করিন্থীয় তার দশ অধ্যায় আমরা চার এবং পাঁচ পদ, চার পদে কি বলছে, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয়। ভালো করে শুনে রাখো, মানে কয়েনের মতন আওয়াজ করে না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মানসিক নয়, কিন্তু দুর্গ সময় ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রম। এবং কি বলছে পাঁচ পদে, বলছে আমরা বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদায় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। তাই আজকে আপনার যা কিছু এই কয়েনের মতন আওয়াজ হয় অনেক মানুষ বলবে, সেগুলোকে ভেঙে ফেলে সমুদায় চিন্তাকে বন্দী করিয়া ঈশ্বর খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। তাহলে আপনি কার আজ্ঞাবহ, শয়তানের না খ্রিস্টের? আপনি যদি খ্রিস্টের আজ্ঞাবহ হন, আপনি সবকিছু চিন্তাকে বন্দী করে ফেলে দিন আগুনে এবং প্রভুকে বলে আমি যেন তোমার আজ্ঞাবহ হতে পারি। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনার চিন্তাকে প্রভুর উপরে দিয়ে দিন, কর্তাও তেরি চিন্তা তু কেউ চিন্তা কর। তো ঈশ্বরের ধন্যবাদ দি। ব্রাইট অফ স্যাটার্ন এই পার্ট থ্রি লেকচার নিয়ে শুনছি। আপনাদের কোনো মতামত আছে কিনা এই বিষয় নিয়ে, আপনি কি আজকে নতুন কিছু শিখতে পারলেন? যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে আপনি বলতে পারেন এই সময়, যদি কোনো প্রশ্ন থাকে আপনার। লাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের নম্বরে ফোন করতে পারেন, 9903111325, 9433536999। এনি কোশ্চেন, এনি প্রশ্ন এই বিষয় নিয়ে, এই রিলেটেড নিয়ে যদি প্রশ্ন থাকে বলতে পারেন, আর নালে আমরা প্রার্থনায় যাই। আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325, 9433536999। এনি কোশ্চেন, আমরা নালে প্রার্থনা যাব। যদি কোশ্চেন থাকে আপনি করতে পারেন, আর নালে এই বাক্যের উপরে, আর নালে আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনার আপনি বলতে পারেন, আর নালে আমরা প্রার্থনা চলি। কোনো প্রশ্ন নেই বা কোনো কথা নেই, আপনি এর মধ্যে দিয়ে আপনি নিজে কি বুঝলেন, বাইট অফ স্যাটার্ন এর মধ্যে দিয়ে আপনি কি বুঝলেন, কোনো কি আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ বলুন। আমি একটা কথা যেটা বলতে চাই, হ্যাঁ এই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আমরা চার্চের কার উপরে রাগ করে আমরা চার্চে যাওয়া বন্ধ করে দিই, কিংবা কোন পাস্টারকে পছন্দ নয় বলে আমরা বন্ধ করে দিই। এই ক্ষেত্রে আমি চাই, এই ক্ষেত্রে আপনি আরেকটু
বেশি করে মানে প্রচারটা করুন যে মানুষের জীবনে চেঞ্জ আসে, কারণ আমাদের 90% লোক মানুষের কিন্তু এইটাই চাচ্ছে, ওর সাথে আমার মুখ কালাকালি হচ্ছে, মানে আমি ওর পাশে বসবো না, আমি ওই চাচ্ছেই যাবো না, আমি অন্য চাচ্ছে। এই যে বারবার তো আমাদের চার্জ চেঞ্জ করাটা একটু ঠিক নয়, তাই না? কারণ চার্জ আমাদের আমাদের সকলের জন্য, চার্জ কারোর জন্য, আমাদের ওর জন্য বা কমিটির জন্য বা পাস্টারের জন্য সেটা নয়, চার্জ তো আমাদের সকলের জন্য। আমি চার্জে যাবো ঈশ্বরের উদ্দেশ্যে, হ্যাঁ, সেই জন্য আমি চাই এই বিষয়টা নিয়ে আর একটু আপনি এই ক্ষেত্রে মানে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমি সবাইকে বলবো যে এই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হতে হবে। সেই জন্য আমি একটা একটা বড় উদাহরণ দিলাম, তাহলে আমরা আজকে সেই কয়েনের মতনই আছি, আওয়াজ হচ্ছে পড়লে। মানে আমরা যিশুকে যিশুকে দেখে যাইনি, কমিটি থাকার জন্য না, বেরিয়াল হবে না, বিয়ে হবে না, ডেডিকেশন হবে না, আমরা শুনলাম প্রশ্ন আমি রেখেছিলাম, আপনারা কেউ করলেন না প্রশ্ন, আর আমরা এই বিষয় নিয়ে আমি বলবো আরো, কেন বাইট অফ স্যাটান আর এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে আপনাদের দেবো, আপনি ডোন্ট মিস, সেই জন্য লিখে দিয়েছি আমি ডোন্ট মিস, আপনি মিস করবেন না, আরো নতুন নতুন টপিক, নতুন নতুন তথ্য আপনি জানতে পারবেন বাইট অফ স্যাটান, শয়তানের টোপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তো আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই, আর বিশেষ করে প্রার্থনা যাবার আগে একটা ঘোষণা আপনাদের বলি, আগামীকাল আমাদের ফেসবুক লাইভ, আপনারা সরাসরি দমদম সিস্টার সুমিতাদের বাড়ি থেকে আমরা ডাইরেক্ট শুনব, এবং ঈশ্বরের ধন্যবাদ করবো। আগামীকাল আমরা যেরকম 9টায় বসি আমরা ফেসবুক, আর 9টায় হবে না সেটা, আমরা ওই 5:30 থেকে 5:45 মধ্যে আমরা সেই লাইভ আমরা দমদম থেকে ডাইরেক্ট আমরা দেখতে পাবো, এবং আমরা ঈশ্বরের গৌরব করব। ধন্যবাদ দিই, আমাদের আগামীকাল সুমিতাদের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ সরাসরি প্রচার করা হবে। তো আসুন আমরা প্রার্থনায় যাই।
হালেলুইয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। ধন্যবাদ দিই প্রভু ইসি বাগ প্রভু মনীষ জি কো, জ্যোতি জি কো প্রভু, উসকো জ্যোতি জি কো হাজবেন্ড প্রভু, জয় কো প্রভু তেরে হাতো মে সমর্পণ কর রে। তু জানতে প্রভু উসকে জীবন মে পরিশানি, উসকে জীবন মে তকলিফ, প্রভু ঈশ্বর কে নাম সে প্রার্থনা কর রে প্রভু, জো কুছ তকলিফ সে যা রে প্রভু ঈশ্বর কে নাম সে প্রভু বিশ্বাস কর আর বনে রে আর পরমেশ্বর কো মার্গ পথ চল। প্রভু মনীষ জি কো তেরে হাতো মে সমর্পণ কর, সামনে যে এক্সাম হে প্রভু, জো অ্যাকাউন্ট প্রভু, জো এক্সাম হে প্রভু, হাম তেরে হাতো মে সমর্পণ কর রে প্রভু, তেরে দয়া কৃপা করুণা সে ভর দে, ঈশ্বর কে নাম সে প্রভু তু ব্লেস কর প্রভু, তেরে মহিমা প্রশংসা করে। আর প্রভু ধন্যবাদ দিতে প্রভু, সারে আদর মহিমা তুমকো দে রে প্রভু, জয় কো ভি আর জ্যোতি জি কো ভি তেরে হাতো মে রখ রে প্রভু, তেরে আত্মা সে ভর দে প্রভু। ধন্যবাদ করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু সুমিতা মন্ডল হালদারকে রাখছি প্রভু, তুমি তার আকাঙ্ক্ষিত হৃদয়কে দেখেছো, তার যে মনের মধ্যে যে আজকে তুমি যে কথা বলেছো প্রভু, সেই যে প্রশ্ন আজকে তুলেছো প্রভু, আমি বিশ্বাস করি যেন সে তার মাধ্যমে প্রভু অনেক মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছাতে পারে, তুমি তাকে ব্যবহার করো। বিশেষ করে তার মা সিস্টার পুষ্পলতাকে, তার মেয়ে বিশেষ করে রাজুকে এবং রাজুর ওয়াইফকে, এবং তাদের বিশেষ করে সন্তান জেকবকে রাখছি, তুমি আশীর্বাদ করো। এবং সুমিতার মেয়ে প্রভু বিশেষ করে সুজাতা এবং ভাস্করের জীবনকে তুমি আশীর্বাদ করো। আগামী প্রভু পয়লা তারিখে প্রভু সেই রাজু সেই বাইরে যাবে কাজের জন্য, প্রভু তোমার পবিত্রতা চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তার জীবনকে ব্লেস করো। আমি সিস্টার রোজমেরিকে তোমার কাছে রাখছি, সেও তোমার কাছে প্রত্যেকটা দিন বসছে, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন। আমি নাসরতে যিশু নামে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে সিস্টার রোজমেরি আর জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তার যে কষ্ট আছে, সমস্যা আছে, বেদনা আছে, তুমি জানো প্রভু, তুমি সে তোমার কাছে বসেছে প্রভু, সে তোমার কাছে বিনতি করছে, এবং তুমি বলছো আমি ধার্মিক এবং পাপীকে দুজনকেই আশীর্বাদ করি প্রভু, তুমি জানো প্রভু, কারণ ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্যযুক্ত। সিস্টার রোজমেরির জীবনকে তুমি আশীর্বাদ করো ইসি বাপ প্রভু। রাজেন্দ্র হেলাকো তেরে আত্মে সমর্পণ কর রে, তেরে আত্মা সে ভর দে প্রভু, টিঙ্কু কো প্রভু, উসকো পরিবার কো বচ্চো কো ভি তেরে আত্মে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু রাজেন্দ্র টিঙ্কু কে জীবন মে বহুত আইসে আশীষ কর, ঈশ্বর কে নাম সে প্রভু ব্লেস কর প্রভু, উসকে জীবন মে জো কো জরুরত প্রভু তেরে দয়া কৃপা করুণা কর। ইসি বাপ প্রভু বিনা ছত্রিক ভি তেরে আত্মে সমর্পণ কর রে, উসকো বেটা বেটি বহু কো ভি তেরে আত্মে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু বিনা জি কো হাজবেন্ড কো ভি রখ রে প্রভু, আরতি জি কো ভি তেরে আত্মে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু ইস পরিবার কো তেরে হাতে সমর্পিত কর রে প্রভু, উসকো হর পরিস্থিতি মে হর সময় মে উসকো চলা আর তেরে মহিমা প্রশংসা করে। আমি ধন্যবাদ দি প্রভু, মানসি জয়সওয়াল কো তেরে হাতে সমর্পণ কর রে, অঞ্জলি কো ভি তেরে হাতে সমর্পণ কর, অনুরাগ কো ভি তেরে হাতে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু, ও লোক জো পড়াই কর রে প্রভু, জো কুছ প্রভু উসকো মন মে জো মোটো হে ইচ্ছা হে প্রভু, লক্ষ্য হে প্রভু, হাম তেরে হাতে মে সমর্পণ কর, ঈশ্বর কে নাম সে প্রভু, বচন মে লিখা প্রভু তু মান তেরে জীবন মে তেরে অনুগ্রহ দয়া কৃপা করুণা সে ভর দে, ঈশ্বর কে নাম সে প্রভু উসকে জীবন কো ব্লেস কর, তেরে আত্মা সে ভর দে প্রভু। জ্যোতি জি মনীষ জি জ্যোতি আর প্রভু প্রার্থনা করে প্রভু, অঞ্জলি মানসি আর প্রভু অনুরাগ কো জীবন মে বহুত আয়সে আশীষ ভর দে, কুসুম জি কো প্রভু, বিনোদ জি কো ভি দোকান কো বহুত আয়সে আশীষ ভর দে প্রভু। আমি ধন্যবাদ দি প্রভু, পাস্টার পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি, সিস্টার অনিতা মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি, আমি এই মুহূর্তে তারাও যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে, এবং প্রার্থনা করি প্রভু গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, যিশুর নামে তাদের বিজনেস কে মাল্টি ব্লেসিং করো। আমি সিস্টার সুমিতা দেহকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি ধন্যবাদ দিই ব্রাদার প্রশান্ত কুমার দেহকে রাখছি প্রভু, প্রশান্তর মা সিস্টার বিনাপানি দেহের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাদের বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তারা যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার মহিমা কীর্তন করে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, পদ্মা ভৌমিককে রাখছি, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো, সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি অনুগ্রহ করো, বিশেষ করে প্রভু এখন যে সুপ্রিয় প্রভু বোম্বেতে আছে প্রভু, আমি আমি জানি না প্রভু তার কবে সে যাবে প্রভু,
মালদ্বীপে আমি তোমার কাছে রাখছি, তোমার যদি ইচ্ছা প্রভু তুমি তাকে চালনা করবে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু সুজিত ভৌমিক পদ্মা ভৌমিকের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু তুমি আশীর্বাদ করো, রুমিকে রাখছি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে প্রভু রুমিকে জন কিং দত্তকে এবং ব্রাদার তরুণের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো এবং তাদের কাজকে তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো সর্ব অবস্থার মধ্যে তুমি তাদের সঙ্গে থাকো প্রভু। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে যারা তোমার কাছে নিজেকে সমর্পণ করছে, আমি এই মুহূর্তে প্রভু বিদ্যাসাগর প্রসাদ কো তেরে হাতে মে সমর্পণ কর রে প্রভু, ঈশ্বরের নাম সে প্রভু বিদ্যাসাগর প্রসাদ কে জীবন মে যো কুছ জরুরত হে প্রভু তু জানতে প্রভু, ঈশ্বরের নাম সে প্রভু তু ব্লেস কর বিদ্যাসাগর জি প্রভু, তেরে মহিমা প্রশংসা করে সারে আদর মহিমা তুমকো দে রে, বিদ্যাসাগর কে জীবন মে বহুত আয়সা আশীষ ভর দে, ঈশ্বরের নাম সে প্রভু তু ব্লেস কর প্রভু, ধন্যবাদ দেতে প্রভু। আমি রাজু রাজুকে আমি তোমার কাছে সমর্পণ করছি ব্রাদার রাজু রাজ প্রভু তোমার কাছে রাখছি প্রভু, সেও তোমার কাছে এসছে বিনতি প্রার্থনা নিতে, প্রভু তুমি জানো প্রভু রাজুর জীবনে কি প্রয়োজন আছে, আমি এই মুহূর্তে তোমার নামে প্রার্থনা করি, যে প্রার্থনা উত্তর পাইনি প্রভু যিশুর নামে তুমি তাকে আশীর্বাদ করো, যেন রাজু তোমার গৌরব করতে পারে বিশ্বাস করতে পারে যে ঈশ্বর তার জীবনে অলৌকিক কাজ করবে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু দীপান্বিতা ঘোষকে রাখছি, তুমি তার পরিবার বিশেষ করে তার মাঝে মাঝে যে ব্যাক পেন এবং কোমরে যে ব্যথা আছে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। দীপান্বিতা ঘোষ সিস্টার দীপান্বিতা ঘোষ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে তুমি তার জীবনে ব্লেস করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি তুমি আশীর্বাদ করো, গার্গীকে রাখছি এবং ঝুমুর বসাককে সেই পরিবারকে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মা চালনা করো, বিশেষ করে প্রভু তোমার লাইফ পার্টনার গার্গীর জীবনে দাও, বহুত অনেক দিন ধরে আমরা প্রার্থনা করছি তুমি তার লাইফ পার্টনার তুমি যোগাবে প্রভু, আমরা তোমার কাছে বিশ্বাস রাখি, কেননা আমরা যেন সর্বদা যেন তোমার উপরে সমর্পণ করতে পারি এবং তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমরা এই মুহূর্তে ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি, আমি তার ওয়াইফ এবং তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি ব্রাদার বরুণ দত্ত, তোমার গৌরব তোমার প্রশংসা করো, ধন্যবাদ দিই, তুমি তার বাইরে যাওয়া ভিতর আসা রক্ষা করো সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে, ব্রাদার বরুণ বাবু যেন তোমার গৌরব করতে পারে, তুমি তাকে আশীর্বাদ করো যেন নিরাশ না হয়, অনেক কিছু সমস্যা থাকতে পারে কিন্তু তুমি তার জীবনে শক্তি দাও বল দাও, যেন সে যতদিন পৃথিবীতে নেই কিছু যেন বরুণ বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুব্রা ঘোষকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনে কত অনুগ্রহ করেছ সত্যি প্রভু, প্রার্থনা উত্তর তুমি দিয়েছো, তাদের যে বাড়ি ডেভেলপার আছে সেই ডেভেলপার যেন সুন্দরভাবে বাড়িকে কমপ্লিট করতে পারে, তার মেয়ে রিয়াকে রিয়ার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মধ্যে বারে বারে একই ইচ্ছা যেন রিয়াও এসে তোমায় ধন্যবাদ দিতে পারে, তুমি তার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু পাস্টার টুলু নস্করকে রাখছি, তুমি আশীর্বাদ করো যেন সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, টুলু নস্করের জীবনকে তার মেয়ে তনু মৌসুমীকে রাখছি, গোপালকে রাখছি এবং বিশেষ করে টুলুর মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের একটা চিন্তা আছে তাদের বাড়িকে সেল আউট করার জন্য, আমি তোমার কাছে রাখছি, তোমার যদি ইচ্ছা হয় সেই বাড়ি সেল আউট হবে, তুমি তোমার কাছে রাখছি ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু সম্পা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, সম্পা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি তার বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, যেন সম্পা সর্ব অবস্থার মধ্যে মনোজ ব্রাদার মনোজ দাস রঞ্জিত বিশেষ করে রঞ্জিতা দাস রিতম এবং প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু নমিতার জীবনকে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা করি সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে, ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু জেপট রাইট নাও প্রভু ব্রাদার জেপট প্রভু ঈশ্বরের নাম সে প্রভু তু ব্লেস কর, থাউজেন্ড গুণ ব্রাদার জেপট কা জীবন কো প্রভু তেরে অনুগ্রহ কর, ঈশ্বরের নাম সে প্রভু তেরে আত্মা সে ভর দে, রিসিভ দা হোলি স্পিরিট, জো কুছ বিমারি হে জো কুছ তকলিফ হে প্রভু ঈশ্বরের নাম সে প্রভু তু উসকো চঙ্গাই কা তেরে মহিমা করে প্রভু, থ্যাংক ইউ প্রভু, আমি ধন্যবাদ দিই প্রভু। আমি ভাই পলাশ মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন পলাশ মণ্ডল তোমার গৌরব করতে পারে, তার মা বাবা দাদা বৌদি সন্তানদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যেন পলাশ মণ্ডল তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু বিশেষ করে তোমার কাছে
মায়া রানী হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো, যেন মায়া রানী হালদার তোমার গৌরব করতে পারে, তুমি তার জীবনকে স্পর্শ করো। প্রার্থনা করি তার মেয়ে যে চিন্তা আছে প্রভু, এক এক সময় যে সমস্যা চলছে তার জানো প্রভু, তার বড় মেয়ে প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি অলৌকিক, তুমি ন্যায় বিচার ঈশ্বর প্রভু যিশুর নাম, যেন মায়া রানী তোমার গৌরব করতে পারে। তার ছোট মেয়েকে এবং তাদের নাতিদের এবং তার ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, মায়া রানীর জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে যারা আছে, লেউনি চৌধুরীকে রাখছি, মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, লেউনির হাজবেন্ড ভাস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, প্রসঞ্জিতকে আমি প্রসঞ্জিতকে তোমার কাছে রাখছি, আমি লেউনিকে এবং বিশেষ করে লেউনির মা প্রভু মাধবী চৌধুরীর সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, তারা যেন বিশ্বাসে স্থির থাকে এবং তোমার পথে এগোতে পারে, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু যারা প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে আছে, সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে তুমি তাদেরকে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি আশিস কাশ্যপ, রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দি প্রভু, এই মুহূর্তে রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপের পরিবারকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি রবি বানসারিয়াকে তোমার কাছে রাখছি প্রভু, জন বানসারিয়াকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। এবং প্রার্থনা করি প্রভু সমিয়েলকে রাখছি প্রভু, আমি সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, রবির ওয়াইফ, তার মেয়ে সবিতা বানসারিয়া এবং তার সঙ্গে সঙ্গে সবিতার হাজবেন্ড রঞ্জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে সেই বাড়িকে তুমি ধরে থাকো, তারা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। প্রভু তুমি তাদের আত্মার চালনা দাও, তারা যেন সর্ব অবস্থার মধ্যে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। ধন্যবাদ দি প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে আছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ধন্যবাদ দি প্রভু, আমি এই মুহূর্তে ব্রাদার রঞ্জিত কুমার দাসকে রাখছি, পিয়ালিকে রাখছি এবং তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি তন্দ্রা মল্লিককে রাখছি, জয়ন্ত মল্লিককে রাখছি, দয়িতা দয়িতার হাজবেন্ডের জীবনে সেই বাড়িকে প্রভু যিশুর নামে তুমি তত্ত্ববন্ধ করো। আমি সিস্টার মনীষা দাসগুপ্তকে তোমার কাছে রাখছি, তাকে তুমি উপচিয়া চাপিয়া ঝাপিয়া শরীর স্বাস্থ্য মনকে সর্বদা তুমি আশীর্বাদ করো। রতিন দাকে রাখছি প্রভু, আমি প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করি রঞ্জিনীকে, এবং প্রভু বিশেষ করে প্রভু শিপ্রা দিকেও তুমি আশীর্বাদ করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে মার্গারেট বিশ্বাসকে রাখছি, রসলিন দত্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। রেভারেন্ড আশিস বিশ্বাস, তার ছেলে যে রোহিতের যে বিবাহ এবং রোহিতের মা সোমা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, যেন সেই বিবাহ দিন যেন তোমার গৌরব প্রশংসা হতে পারে প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। এবং প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে আছে, আমি আমি ব্যাস চক্রবর্তীকে রাখছি প্রভু, ব্রাদার অলোক চক্রবর্তীকে রাখছি প্রভু, তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন তারা একসঙ্গে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। যারা এই মুহূর্তে তোমার কাছে এসে, প্রত্যেকজনকে তোমার কাছে আমি ডেডিকেট করছি প্রভু। ধন্যবাদ দি প্রভু, যারা আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তোমার কাছে এসছে, আমি অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, পাস্টার অভিজিৎ মজুমদার তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি অপর্ণা গায়নকে রাখছি প্রভু, তার হাজবেন্ডকে তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, সিস্টার অপর্ণা গায়ন তুমি তার জীবনে আশীর্বাদ করো। আমি স্বপন হালদারকে রাখছি, পাস্টার স্বপন হালদার তার ওয়াইফ তার ফ্যামিলি তার পরিবারকে প্রত্যেকজনকে রাখছি, তার কাজকে তুমি আশীর্বাদ করো, যেন সে বিশ্বস্ত সহকারে তোমার কাজ করতে পারে, তুমি তার জীবন তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আমি প্রত্যেকজনকে রাখছি প্রভু, জিতনে লোক হে প্রভু, জিতনে লোকের নাম লেই লে রে প্রভু, সবকে জীবন মে বহুত ऐसा আশিস সে ভর দে, ঈশ্বর কে নাম সে প্রভু তু ব্লেস কর, জিসকো বিমারি হে প্রভু ঈশ্বর ভক প্রভু চঙ্গাই দে, জিসকো প্রভু পয়সা কা জরুরত প্রভু তু আকাশ কা ভণ্ডার খোল, উসকে জীবন মে বহুত ऐसा আশিস সে ভর দে প্রভু, জিসকো বিজনেস ডাউন যা রে প্রভু, জিসকো প্রভু মন মে প্রভু উদাস পা রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু তু ব্লেস কর প্রভু, সব তেরে আত্মা সে ভর দে প্রভু, হাম তেরে হাতে রেখ দে প্রভু, সারে আদর মহিমা তুমি দে রে প্রভু। আমি রমিত সিবাস্টন রোজারিওকে তোমার কাছে রাখছি প্রভু, রমিত সিবাস্টন রোজারিওর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তার বাইরে যাওয়া বিতাস রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু,
বিশেষ করে রোজারিওর জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। যতজন আছে আমি তোমার কাছে রাখছি, তোমার ধন্যবাদ প্রশংসা করি। ধন্যবাদ দীপ বাবু, আমাদের সামনে কলকাতা যে ইলেকশন আছে আগামী 19 ডিসেম্বর, আমরা দিনকে রাখছি প্রভু যেন সেই ইলেকশন যেন সুন্দরভাবে হয়, যারা মনোনীত পাত্র কোনো অশান্তি নয়, প্রভু তোমার মনোনীত তুমি সেই কর্পোরেশন ইলেকশনে তুমি তাদেরকে দেবে এবং তোমার গৌরব প্রশংসা করবে। সকল ভার তোমাকে দিলাম, বাইরে যাওয়া ভিতা সরক্ষ করো। ধন্যবাদ দীপ বাবু যে গ্লোরি ফিল ইন্ডিয়ার যে কনফারেন্স প্রভু, সেই বিশেষ করে বিশ্ব বাংলাতে 1, 2, 3 আমরা তোমার কাছে রাখছি, তুমি তোমার মহিমা প্রকাশ করো। তোমার যদি ইচ্ছা প্রভু সেখানে 1, 2, 3 তোমার গৌরব তোমার প্রশংসা হবে। ডিসেম্বর মাসে এবং আমাদের যা কিছু প্ল্যান প্রোগ্রাম সব কিছু রাখছি প্রভু, বিশেষ করে আমাদের যে ডিস্ট্রিবিউশন আছে ম্যাট্রেস কম্বল ডিস্ট্রিবিউশন, তুমি আশীর্বাদ করো। রেটিনা ক্যাম্প আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আমাদের বিশেষ করে যারা স্টুডেন্ট আছে প্রভু তাদেরকে সাপোর্টেড যে বিশেষ করে স্টাডি মেটেরিয়ালস তুলে দেবো প্রভু, বিশেষ করে তুমি অনুগ্রহ যাদের পরীক্ষা চলছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু প্রত্যেকটা বাচ্চা যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন সবাই তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দীপ প্রভু, এই মুহূর্তে প্রভু মিত্রা নাথকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও আমি ব্রাদার নিলয় নাথকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাদের ক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে মিত্রা নাথ এবং ব্রাদার নিলয় যেন তারা তোমার গৌরব করতে পারে, তুমি তাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো এবং যখন যে পরিস্থিতি যে অবস্থার মধ্যে যাক না কেন তুমি তাদের সঙ্গে থাকো, তুমি তাদের গাইড করো এবং জ্ঞান এবং বুদ্ধি দ্বারা তুমি তাদেরকে চালনা করো, আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সহ যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধে ক্ষমা করিয়াছি তদ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তানিও না কিন্তু মন্দিরতে রক্ষা করো, যে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মা শান্তি সহভাগিতা খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরবিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক, ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই। আগামীকাল আমরা 5:30 থেকে 6:45 আমাদের ব্রাদার প্রশান্ত কুমার দেব অর্থাৎ সুমিতা দেব বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ দেখবো। আগামীকাল 9:00 আমাদের যে ফেসবুক আমরা যে দেখি আর সেটা আমাদের প্রোগ্রাম বিকেলবেলা 5:30 থেকে 6:45 মধ্যে আমরা সেই লাইভ দেখবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। শুভরাত্রি।